নমস্কার, শুরু করছি আজকের পর্ব। আজকের বিষয় আপনারা ইতিমধ্যেই জানেন, দত্তক সংক্রান্ত সমস্যা। এ নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমাদের অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রখ্যাত মনোবিদ শ্রীমতী উর্মি চ্যাটার্জি। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে 2534-5554 এই নাম্বারে। হ্যাঁ, দত্তক সংক্রান্ত সমস্যায় যারা রয়েছেন বা যারা ভাবছেন যে সন্তান দত্তক নেবেন কিংবা নিয়েছেন, তাদের যে কোনো সমস্যায় আসুন সরাসরি কথা বলুন আমাদের সঙ্গে। দত্তক সংক্রান্ত সমস্যা নিয়ে যদি কথা বলতে চাই, তাহলে আমার প্রথম যেটা জানার আগ্রহ, কারা দত্তক নেন? দত্তক যারা নেন তাদের প্রয়োজন এক একজন এক একটি ক্যাটাগরির এক এক রকম প্রয়োজন। যেমন প্রথম ক্যাটাগরিতে আমরা তাদের ইনক্লুড করতে পারি যাদের বাচ্চা বহু বছর ধরে হচ্ছে না, ডাক্তার বলে দেননি যে হবে না, কোনো নির্দিষ্ট কারণও ডাক্তাররা বের করতে পারছেন না, কিন্তু বাচ্চা হচ্ছে না। এটা হচ্ছে ফার্স্ট ক্যাটাগরি। সেকেন্ড, যেখানে ডাক্তার বলে দিয়েছেন যে বাচ্চা হবে না, সেটা খুব তাড়াতাড়ি হতে পারে, বিয়ে হয়তো এক দু বছরের মধ্যেই তারা জেনে গেছে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে আমার ছেলে আছে, আমি একটি মেয়ে সন্তান চাই কিন্তু অ্যাডপ্ট করে চাই। আচ্ছা, অপোজিট সেক্স, সেটা আমার বাই চয়েস হলে আমার আরেকটি ছেলে হতে পারে, কিংবা আমার মেয়ে আছে আমি ছেলে চাইছি, আমার আরেকটি মেয়ে হতে পারে, সো আই ওয়ান্ট অ্যানাদার চাইল্ড অফ দি অপোজিট সেক্স। এইটা একটা কারোর কারোর আমাদের সমাজে এখনও পুত্র সন্তান এর প্রয়োজনীয়তা তারা বেশি মনে করেন, তো তারা পুত্র সন্তান অ্যাডপ্ট করতে চান, এরকমও আছে। আরও আছেন যাদের কিছু জেনেটিক প্রবলেমস থাকে এবং ডাক্তারবাবুরা বলে দেন যে আপনি যদি নিজের বায়োলজিক্যাল সন্তান হয় তাহলে তারা এই রোগটি ইনহেরিট করতে পারে, তো তারাও চান যে অ্যাডাপ্টেড বাচ্চা তারা নেন। আরেকটি হচ্ছে যেখানে বায়োলজিক্যাল বাচ্চা আছে, এরকম আমি কেস দেখেছি আমার ক্লায়েন্টসদের মধ্যে, পেশেন্টসদের মধ্যে দেখেছি, বাচ্চা সিভিয়ার অ্যাংজাইটি ডিসঅর্ডার এবং সেখানে সাইকিয়াট্রিস্ট বলেছেন যে লাগবে, আমাদেরও মনে হয়েছে যে লাগা, মানে আরেকটি মা ভাই বোন এলে ভালো হয়, তো সেখানে মা এবং বাবা দুজনেই অপ্ট করেছেন ফর অ্যান অ্যাডপ্টেড চাইল্ড। সো বিভিন্ন কারণে অ্যাডপশন হয়। আর কিছু লোক আছেন যারা মনে করেন যে নিজেদের বায়োলজিক্যাল সন্তান চাই না, পৃথিবীতে অনেক সন্তান আছে যাদের মা বাবার প্রয়োজন এবং তারা স্বেচ্ছায় বায়োলজিক্যাল সন্তান না নিয়ে বাচ্চা দত্তক নিয়ে থাকেন। এই জায়গাগুলো যেমন পেলাম, তেমন একটা জায়গা মনে হয় আমার যে যারা মনে করছেন দত্তক নেবেন, সেটা তার শারীরিক কারণে হোক, সামাজিক কারণে হোক, একেবারে অন্যরকম একটা তো মানসিক অবস্থান, তার জন্য কি তার কোনো মানে প্রি অ্যাডপশন কাউন্সেলিংয়ের দরকার নেই? প্রি অ্যাডপশন কাউন্সেলিং আমাদের দেশে হয় যে যখন কোনো সংস্থা থেকে নেওয়া হয় তখন তারা কাউন্সেলিং করেন, তো যখন ফ্যামিলির মধ্যে থেকে নেওয়া হয় সেখানে কাউন্সেলিংয়ের স্কোপটা কম। তবে আমি মনে করি, আমি যা দেখেছি, আমার কাছে যারা এসছেন, আমার ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা থেকে বলছি, কাউন্সেলিংয়ের জায়গা এখানে ভীষণ 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 দরকারি। এক্সটেন্সিভ কাউন্সেলিং, ডিটেইল কাউন্সেলিং, লাইফ লং কাউন্সেলিং এবং খুব ফ্রিকোয়েন্ট কাউন্সেলিংটা হবে। শুধু যারা দত্তক নিচ্ছেন সেই বাবা মার কাউন্সেলিংই নয়, ইমিডিয়েট এক্সটেন্ডেড ফ্যামিলি, যথা বাবা এবং মায়ের ভাই বোনেরা, মানে মামা পিসি, মামা পিসি, কাকা জ্যাঠা, দাদু দিদিমা, দাদু ঠাকুমা, এদের একসাথে 3-4 সেশন অফ গ্রুপ কাউন্সেলিং একদম জরুরি, ভীষণ জরুরি। মানে যাতে এক্সটেন্ডেড ফ্যামিলি থেকে কখনো ওই ধরনের কথাবার্তা না আসে যে তুই কিন্তু মুখ, তোর কিন্তু কপাল ইত্যাদি, জানে যেমন হয়ে যায় আমরা খুব ক্যাজুয়ালি হলেও খুব ভালনারেবল কিছু কথা বলে ফেলি, কমেন্ট করে ফেলি, সেটা যাতে না হয়। এই যে জায়গাটা আপনি বললেন, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হচ্ছে, যে বাবা মার কাউন্সেলিং তো দরকার, কিন্তু বাবা মার ক্ষেত্রে তারা তো সন্তান অ্যাডপ্ট করে বাবা মা হতে চাইছেন, তারা তো চাইছেন একটি শিশুকে তাদের মতন করে এই পৃথিবীতে উপহার দিতে, ফলে তাদের বোধহয় মানসিক স্ট্রেংথটা বা ইচ্ছাটা, ইচ্ছা শক্তিটা অনেক বেশি, কিন্তু পরিবারের বৃহত্তর ক্ষেত্রে যারা রয়েছেন তাদের কাউন্সেলিংটা অনেক বেশি জরুরি। কতটা, আপনি তো নিজে এই কাজটা করেন মনোবিদ হিসেবে, আপনার কি মনে হয় যে কতটা এই জায়গাটা সাকসেসফুল?
এই জায়গাটা না সেরকম ভাবে এখনো টাচ করাই হয়নি, ভীষণ কম, মানে অ্যাওয়ারনেস লেভেলটাও এই ব্যাপারে ভীষণ কম। এবং বাবা মা যেটা অনেক ক্ষেত্রেই দেখা যায়, ডিসিশন নিচ্ছেন বাবা মা তখন কিন্তু পরিবারের অন্যান্য যারা তাদের একসাথে নিয়ে বলা হয় না, তাদের আমি বাবা মাকে দোষ দিচ্ছি না, আমাদের সামাজিক ব্যবস্থাটাই এমন যে অ্যাডপশনের ক্ষেত্রে এখনও অনেক স্টিগমা আছে যে অন্য জায়গা থেকে নিচ্ছে বাচ্চা, কোথা থেকে নিচ্ছে, কেন সেই বাচ্চা অনাথালয়ে আছে, কোথা কী ব্যাকগ্রাউন্ড ইত্যাদি, সেই জন্য সংকুচিত থাকেন বাবা মা। তো যারা নিচ্ছেন, যারা নতুন প্রজন্মের অ্যাডাপটিভ প্যারেন্টস, আগে তো ঠিক আছে অ্যাওয়ারনেস লেভেলটা কম ছিল, কিন্তু আমি তাদের রিকোয়েস্ট করব, মানে একদম হাত জোর করে যে আপনারা এগিয়ে এসে সবাইকে জানাবেন, যত বেশি জানাবেন তত আপনাদের মনোবলও বাড়বে এবং যাকে আনছেন আপনাদের জীবনে তারাও অনেক বেশি গর্বিত ফিল করবে যে তারা আপনাদের পরিবারের হৃদয়ের অংশ। এটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আমি আমি যদি এরকমভাবে একটু ভাবার চেষ্টা করি, আমি জানি না আমি ঠিক বলছি না ভুল বলছি, যে এসব ক্ষেত্রে বাবা মা যদি তার সন্তানকে সামনে রেখে তার আত্মীয় বন্ধুদেরকে বলে যে এই আমার সন্তান, এই আমার ছেলে, আমার মেয়ে, ওর জন্য আমি গর্বিত, তাহলে কি সেটা ম্যাটার করে? আই এম প্রাউড। আচ্ছা, আমার আমার প্রশ্ন একটু হোল্ড করছি, কারণ একজন দর্শক বন্ধু আছেন আমাদের সঙ্গে। হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার। নমস্কার, আমি অভিষেক সামন্ত কথা বলছিলাম, বলুন। বালিকাশ্রী বলুন। ভালো প্রশ্ন, সরাসরি আমাদের আজকের টপিকের যে পেরিফেরিতে পড়ছে তা নয়, তবে হ্যাঁ একেবারে বাউন্ডারির উপরে প্রশ্নটা, এটাও তো খুব ইম্পর্টেন্ট। আমি ঠিক স্বামী চাইছেন না? হ্যাঁ, একটা টানা পড়েন রয়েছে, মানে স্বামীর পরিবার না, স্বামী চাইছেন না, স্বামী চাইছেন না। এখানে যেটা খুব, আপনি কোনো ভালো কাউন্সিলরের কাছে নিয়ে যান, ওনার মধ্যে কি দ্বিধা আছে, নিশ্চয়ই কোনো কারণে ওনার মধ্যে দ্বিধা আছে, সেটা শুধু ওনার মন থেকেই যে দ্বিধাটা এসছে তা নয়, তার পরিবারের অন্যান্য সদস্যরা, তার বন্ধুবান্ধব এবং তিনি যে সমাজের মধ্যে বড় হয়েছেন তাদের বেশ একটা কন্ট্রিবিউশন আছে ওনার এই কী বলবো, এই ভ্যালু সিস্টেম বা এই যে মতভেদ হচ্ছে তার জন্য এদের বেশ কন্ট্রিবিউশন আছে। তো কোনো নিউট্রাল লোক, মানে এই ক্ষেত্রে সত্যি আমি বলবো যে কোনো কাউন্সিলর যার একটু অভিজ্ঞতা আছে সেরকম কোনো কাউন্সিলরের কাছে নিয়ে যান, চেষ্টা করেন। এখানে স্ত্রী বললে উনি শুনবেন না, যে স্বাভাবিক, একজন নিউট্রাল কেউ যে ওনার পরিবারভুক্ত নন এবং ডিসইন্টারেস্টেড, মানে যার এখানে কোনো স্বার্থ নেই, এরকম কোনো লোক যদি ওনাকে বোঝাতে পারেন তাহলে কিন্তু এটার ফল হতে পারে। আমরা কিন্তু দেখেছি এই ফল হতে, এটা কিন্তু হয় এবং এটা খুব কমন সমস্যা। কিন্তু প্রথমেই যে দুজন বাবা মাই একসাথে একেবারে অ্যাগ্রি করে তা কিন্তু হয় না, প্রথমে একজন বলেন তারপরে আরেকজন দ্বিধায় থাকেন, এটা কিন্তু খুব কমন। রাইট, তাহলে এখানে একটা ব্যাপার, অবশ্যই এখানে আপনাদেরই সেই ভূমিকাটা, যারা আপনারা বোঝাতে পারবেন যে হ্যাঁ করতে পারেন যদি দুজনে এগ্রি করে যান, সেটা তো একটা জায়গা বটেই। আমাদের দর্শক বন্ধুরা যারা আছেন তাদেরকে এটা বলবো যে যেমন যদি মনে করেন, আপনি আপনার পরিচয় গোপন রেখে ফোন করতে পারেন, তাতে অসুবিধা নেই। আমাদের অতিথি রয়েছেন, তিনি আপনাদের সঙ্গে আপনার সমস্যার সমাধান করার অন্তত কিছুটা উপায় তো অবশ্যই বাড়তে দেবেন। যে জায়গাটাতে আমরা ছিলাম, একটা খুব ইম্পর্টেন্ট কথা এখান থেকে আমার মনে হলো যে দুজনে একমত হচ্ছেন না, এরপর দুজনে একমত হলেন এবং হয়ে তারা সন্তানকে গ্রহণ করলেন। সন্তানটিকে কোন বয়সে জানানো দরকার যে তুমি আমাদের বায়োলজিক্যাল সন বা ডটার নও, কিন্তু মর্যাদার দিকে তুমি আমাদের কাছে এক, স্নেহের দিকে এক? এটা খুব ভীষণ বিতর্কিত বিষয় এবং এটা নিয়ে এখনও যথেষ্ট রিসার্চ হচ্ছে, মানে যে কোনো
সাইকোলজিক্যাল জিনিস বা যে কোনো সায়েন্স নিয়ে আমাদের মানে চলছে সারা বিশ্বে রিসার্চ, কিন্তু এটা বেশ বিতর্কিত বিষয়। এবং এটা খুব ইন্টারেস্টিংলি দেখা গেছে এক একটি বাচ্চার ক্ষেত্রে, এক একটি মানুষের ক্ষেত্রে এক এক রকম ফল হয়। তবে যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং আমি যা দেখেছি আশেপাশে, দেখে আমার অভিজ্ঞতা থেকে বলছি, বাচ্চাকে খুব তাড়াতাড়ি জানিয়ে দেওয়া উচিত তার মতো করে। একটি 3 বছরের বাচ্চাকেও জানানো যায়, একটি 5 বছরের বাচ্চাকেও জানানো যায়। 3 বছরের বাচ্চাকে কীভাবে জানানো যায়, যেটা ভীষণ কমন, সেটা হচ্ছে যে তার বন্ধুর কোনো মা, কোনো বন্ধুর মা হয়তো কনসিভ করেছে এবং বাচ্চাটি বুঝতে পারছে যে পেটের মধ্যে বেবি আছে। এসে মাকে বলে, মা জানো আমার ওই বন্ধুর মায়ের পেটের মধ্যে বেবি আছে। তখন তার মা, এটা একটা অপরচুনিটি, তার মা বলতে পারেন এবং যেন মানে বলেন যে দেখো বাবা, তুমি কিন্তু আমার পেটের মধ্যে ছিলে না, তুমি আমার পেট থেকে বেরোনি, ইচ্ছা হয়েছিল মনের মাঝারে, ইচ্ছে। এর থেকে ভালোভাবে আর বলা যায় না সত্যি এটা। এবং আমি তোমাকে চুজ করেছি ভগবানের কাছে, তুমি এসছো, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। 3 বছরের বাচ্চাটা ওইটুকুই বুঝবে, 5 বছরেও এইটুকুই বুঝবে। প্রত্যেক স্টেজে এক একটা অপরচুনিটিতে বাবা মা, বাবা এবং মা দুজনে এটা ছোট ছোট ঘটনা দিয়ে বুঝিয়ে দিতে হবে। ঠিক 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 কোনো সেশনের দরকার নেই কিন্তু, যে ইউ সেট তোমাকে আমরা একটা কথা বলবো, এরকম দরকার নেই। এবং বাচ্চাটা কন্টিনিউলি অবজার্ভ করতে থাকবে ন্যাচারালি এটা। এবং কারণ যেটা একটা ভীষণ বড়, তুমি আমাকে কেন নিলে, কেন, ওয়াই ওয়াই নিলে, সেটাও একটা 3 বছরের শিশু ঠিক বুঝবে না। কিন্তু যে স্টেজে একটু বুঝতে চাইবে, যে স্টেজে যেটুকু বুঝতে চাইবে সেইটুকু আমরা চাইনি, আমরা নিতে চেয়েছি, আমরা বাইরে থেকেই নিতে চেয়েছি। তারপর যখন সে বাচ্চা অ্যাডোলেসেন্সে যাবে তখন অ্যাকচুয়াল রিজনটা বলা যেতেই পারে, এবং অ্যাকচুয়াল রিজনটা কিন্তু কখনো না কখনো বলতেই হবে। আমি এই জায়গাটা তার একটু আসবো, একটা ফোন রয়েছে আমাদের সঙ্গে, হ্যাঁ দেখি কে আছেন। নমস্কার, হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, হ্যাঁ নমস্কার, আমি আপনাদের এই অনুষ্ঠানটি দেখছিলাম এবং আমার একটা সমস্যার কারণেই আপনাকে ফোনটা করলাম। সেটা হলো যে আমার নিজস্ব একটা সন্তান রয়েছে, আমার 5 বছরের একটা ছেলে রয়েছে, কিন্তু আমার ভাসুরে তাদের এখনো পর্যন্ত সন্তান হয়নি, মানে কিছু হয়তো সমস্যা রয়েছে ব্যক্তিগত, তো সেই কারণের জন্য। তো সেক্ষেত্রে তারা গত 2 বছর হয়ে গেল সময় একটা বাচ্চা অ্যাডপ্ট করে, এক মিশনারি থেকে একটা বাচ্চা অ্যাডপ্ট করে, কিন্তু এতদিন ঠিকঠাক ছিল, কিন্তু যত দেখা যাচ্ছে যে আমার ছেলে আর ছেলেই অ্যাডপ্ট করেছিল, তো সেক্ষেত্রে দুজনে মিলে খেলা করছে, মানে আমরা তো মেনে নিয়েছি যে এরা দুজনে ভাই বোনের মতন রয়েছে, কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাড়িতে যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন, অর্থাৎ মানে ঠাকুমা দাদু যারা রয়েছেন, তারা কোনো না কোনো দিক থেকে, আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে তারা একটু পার্সিয়ালিটি করছেন, মানে কোনো দিক থেকে হয়তো দেখা যাচ্ছে যে কোনো খাবার কিছু আনা হলো বা অন্য কোনো খেলনা, তো সেটা আমার ছেলের জন্য আনা হচ্ছে কিন্তু সেক্ষেত্রে হয়তো ওর জন্য আনা হচ্ছে না, সেটা একটা বাচ্চার উপর তো মারাত্মক ভাবে এফেক্ট করছে আমরা বুঝতে পারছি, কিন্তু তাদেরকে যখন বোঝানোর চেষ্টা করছি তারা সেটা বুঝে উঠতে পারছেন না। তারা বুঝতে পাচ্ছেন তো এই ডিফারেন্সিয়েশনটা হচ্ছে, এবং ওদের কি রিয়াকশন, তারাও কনভিন্স করার চেষ্টা করছে, তারা বলছে যে এইটা সমস্যার জন্য অ্যাডাপ্ট করেছি, তারা বুঝতে পারছেন, কিন্তু সমস্যা হয়ে গেছে যারা বাইরে থেকে আসছেন, আত্মীয় স্বজন অথবা ঠাকুমা দাদু, এরা এদের কাছ থেকে তো ভালোবাসার একটা আলাদা জায়গা থাকে, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে সমস্যাটা ভীষণ ভাবে প্রকাশে চলে আসছে। আপনার মতন একজন কাকিমা পাওয়াটা ওই বাচ্চাটির ক্ষেত্রে সৌভাগ্যের, এবং আপনি কোনো বাড়তি দায়িত্ব যদি নিতে পারেন সেটা নিন, আপনি অনেকটা কভার করতে পারেন, এরকম মরমী মানুষ পৃথিবীতে খুব অভাব। হ্যাঁ, এটা আমি মানে রিট্রিট করছি যে সত্যি এরকম কনসার্ন কাকিমা, অ্যাডপ্টেড চিলড্রেন কেন, বায়োলজিক্যাল চিলড্রেনদের ক্ষেত্রে খুব কম দেখা যায়। ঠিক তো দিদি, আরেকটা হচ্ছে যে এখানে বাবা মাকে খুব ফার্ম হতে হবে,
তাদের খুব শক্ত হাতে ব্যাপারটা, খুব শক্ত হাতে কিন্তু ব্যাপারটা ট্যাকল করতে হবে। কারণ এইটা ভীষণ কি বলবো ইনসেনসিটিভ যেটাকে আমরা বলি, এই দাদু ঠাকুমা যেটা, যার জন্য আমি বলছিলাম না যে এক্সটেন্ডেড ফ্যামিলির কাউন্সেলিং এর ভীষণ প্রয়োজন আছে। যে আগের প্রজন্ম ঠিক এটা মেনে নিতে পারে না। আগে কি হতো জানেন তো, আগেও যে দত্তক নেওয়া হতো সেটা একদম পরিবারভুক্তই দত্তক নেওয়া হতো, এখন তো তা হয় না, এখন বিভিন্নভাবে দত্তক নেওয়া হয়, এটাই বোধ হয় মেনে নিতে পারেন না এরা। দেখুন যে বাবা মা বাচ্চাটিকে নিয়েছে তাদের তো সেই বাচ্চাটি তো তারাই জগৎ, মানে ফর দ্য চাইল্ড দে আর দ্য ওয়ার্ল্ড। তো তারা বাচ্চাটি তাদের দেখেই পৃথিবীতে একটা মাটি পাবে, একটা বেঁচে থাকার রসদ পাবে। সেই জন্য তাদের আমি বলবো যদি সম্ভব হয় কিছুদিনের জন্য ওরা যদি আলাদা গিয়ে কোথাও থাকতে পারেন তাহলে খুব ভালো হয়, এবং তখন বাবা মাও বুঝবেন এবং বাবা মাকে এটা বলা যে দেখো আমার তো তোমাদের যেমন আমার আমার প্রতি একটা, আজকে যদি আমি দত্তক আমাকে দত্তক নিতে তোমরা আর আমাকে যদি অন্যান্যরা এরকম বলতো তোমাদের কেমন লাগতো, এরকম বোঝানো দরকার আছে, কাউন্সেলিংয়ের দরকার আছে দাদু ঠাকুমার। এবং তাতেও যদি না হয় তাহলে আলাদা থাকতে হবে, কেন আমি এরকম দেখেছি যে বাচ্চা এত আহত হয় মানসিকভাবে যে সারা জীবনের জন্য তার মানে সব কিছু নষ্ট হয়ে যায়, এটা কিন্তু একদমই কাম্য নয়। আমি এখানে তো একটা প্রশ্ন করি যে এই যে আপনি বারবার জোর দিচ্ছেন যে এক্সটেন্ডেড ফ্যামিলির কাউন্সিলিং, ধরুন উইথ ডিউ রেসপেক্ট যিনি ফোন করলেন তার পরিবারে ওই ঠাকুমা দাদু এরা যারা আছেন, অর্থাৎ বয়স্ক মানুষ যারা আছেন তাদের বুঝতে অসুবিধা হচ্ছে, আমি মেনে নিলাম তারা বুঝলেন। কিন্তু অনেক বয়স্ক মানুষই তারা বয়স এমন একটা জায়গায় পৌঁছে যান যে তারা হয়তো বুঝতে পারেন না, সেইটা কতটা কাজে হবে অর্থাৎ এই ধরনের কাউন্সিলিং। আমি এই প্রশ্নটা নিয়েই আপনার কাছে আসবো। আমাদের একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি রয়েছে, বিজ্ঞাপন বিরতি ঠিক পরে আপনারা চোখ রাখুন চ্যানেলে, ফিরে আসছি এই প্রসঙ্গে আপনাদের সঙ্গে। নমস্কার, বিজ্ঞাপন বিরতির পর ফিরে এলাম অনুষ্ঠানে আপনাদের সঙ্গেই। দত্তক সংক্রান্ত সমস্যা আজকে নিয়ে কথা বলছেন আমাদের অতিথি উর্মি চ্যাটার্জি, প্রখ্যাত মনোবিদ, যে জায়গাটা ছিলাম আমরা। এই যে প্রশ্নটা এলো সে পরিপ্রেক্ষিতে যে দাদু ঠাকুমা তাদেরকে কি সত্যিই বোঝানো যাবে, এই বয়সে তারা এটা মানতে পারবেন? ধরুন আপনি একজন কাউন্সিলর, আপনি তাদেরকে যদি বোঝান। আচ্ছা, আমি আবার আমার ফোনটা আবার একটু হোল্ড করছি, একটু ফোন আছে, ফোনটা নিয়ে তারপর আসি। হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যালো 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 বলুন। নমস্কার, আমার নাম ইন্দ্রজিৎ বাসু। অ্যাকচুয়ালি যে বিষয়টা নিয়ে ফোন করেছি সেটা সূত্রপাত আজ থেকে 5 বছর আগে। আমার এক সন্তান ছিল, মানে ছিল মানে এক সন্তান, এবং তারপর আমার ওয়াইফ আবার প্রেগনেন্ট হন এবং আরেকটি পুত্র সন্তানের জন্ম হয়। কিন্তু মানে আমার ভাইয়ের কোনো সন্তানাদি ছিল না, যার ফলে পুত্র সন্তান জন্ম হওয়ার সময় ভাই এবং ভাইয়ের বউ ডিসাইড করেন যে তারা তাকে বড় করে তুলবে। তো আমাদের যেহেতু এই বিষয়ে কোনো আপত্তি ছিল না, আমরা ব্যাপারটাতে সহমত হই এবং আমার ওই শিশু সন্তানটিকে আমার ভাইয়ের কাছে দেওয়া হয়। আজ থেকে 5 বছর পর যখন চোখের সামনে ওকে দেখতে পাই, মানে জানি ব্যাপারটা যে ও আমারই অংশ, আমারই সন্তান, কোথাও খারাপ লাগে। আমার মনে হয় যে ওকে ফিরে পেলে বোধ হয় অনেক বেশি ভালো হতো, কিন্তু 5 বছর ধরে ওই সন্তানটি আমার ভাই এবং ভাইয়ের বউয়ের কাছে সমস্ত কিছু হয়ে উঠেছে। মানে হয়তো জানানো হয়েছে তাকে যে সে তাদের সন্তান নয়, হয়তো আমার আমাদের ছেলে সে, কিন্তু তাহলেও তাকে তো আমি সবসময় কাছে পাচ্ছি না, এই কাছে তো আর ইফেক্ট বেড়ে যাচ্ছে দিন দিন। মুখ ফুটে বলছেন আমি বলার সাহসটা করেছি, বাকিরা হয়তো মুখে ব্যাপারটা আনছে না, মনে মনে রেখে দিচ্ছে। বাট আমার মনে হয় এই বিষয়টাতে আমি এবং আমার স্ত্রী সমবেদনা রয়েছে, এবং মানে দুজনেরই মানসিকতা একই, মানে একই চিন্তা ভাবনা রয়েছে। আমার একটা প্রশ্ন আছে, একটা প্রশ্ন আছে। হ্যাঁ,
আচ্ছা, আপনি যে দত্ত, আপনার ভাইকে যে সন্তান দিয়েছেন, এটা দত্ত লিগালি দত্তক নেওয়া হয়েছে কি? হ্যাঁ, মানে প্রসিডিউর যা যা হয় সমস্ত কিছু মেইনটেইন করে সেটা করা হয়েছে। আপনারা কিন্তু আমাদের এটাই ছিল যে আমাদের দুই ভাইয়ের কাছে যখন মানে ভগবান যখন দুটি ছেলে দিয়েছেন, তো ওই জন্য আমরা আর কি সমস্ত কিছু লিগালি স্টেপ বাই স্টেপ করে তারপর করা হয়েছে, যার জন্য আরো বেশি বাড়ি যেতে হবে না, তোদের আমার বাড়ি আসতে হবে, তার জন্য আরো বেশি সমস্যাটা দিন দিন বেড়ে যাচ্ছে। আপনার বাবা মা কার কাছে থাকেন, মানে এদের কি মত এ ব্যাপারে? তারা আসলে ব্যাপারটা খুব সেন্সিটিভ, তো মানে আমি আপনাদের খোলাখুলি বলি যে এই বিষয় নিয়ে সেরকম ভাবে আলোচনা কিছু হচ্ছেও না, মানে সত্যি কথা বলতে কি এই বিষয় নিয়ে মানে আলোচনার পর্যায়ে কিন্তু এখনো বিষয়টা যায়নি, বোঝানোর একটা চেষ্টা এটাই আর কি। অনেক ধন্যবাদ ইন্দ্রজিৎ বাবু, আপনি খোলামনে এই প্রশ্নটা রেখেছেন বলে, আপনি একটু দেখতে থাকুন কাইন্ডলি। এখানে ইন্দ্রজিৎ বাবুকে বুঝতে হবে, আজকে আপনি যখন তাদের দত্তক দিয়ে দিয়েছেন, সেই সন্তান আর আপনার নয়, এটা ইট ইজ এন ইররিভার্সিবল প্রসেস, এটা রিভার্ট ব্যাক করা যায় না, সময়কে যেমন পেছনে আনা যায় না এটাও যায় না। এবং আপনি ভগবানের কাছে, এখন আপনার কষ্ট হওয়াটা কিন্তু স্বাভাবিক, সেটাকে আমি ছোট করে দেখছি না, এটা স্বাভাবিক এবং এটা খুব ভালো। ভালোবাসা তো কখনো এক্সট্রা হয় না ইন্দ্রজিৎ বাবু, আপনিও ভালোবাসবেন, ভালোবাসছেন তাকে, সে তার বাবা মার কাছেও ভালোবাসা পাচ্ছে, খুব লাকি সন্তান, খুব ভাগ্যবান সন্তান যে তার বায়োলজিক্যাল প্যারেন্টসরাও তাকে ভালোবাসে, তার অ্যাডাপটিভ প্যারেন্টসরাও তাকে ভালোবাসে, এরকম কিন্তু দেখা যায় না। সো ভীষণ অ্যাকসেপ্টেন্স আছে, কিন্তু এই যে ও দূরে আছে এটা আপনাদের পক্ষেও ভালো, বাচ্চাটির পক্ষেও ভালো, না তো বাচ্চাটা একটা ভীষণ কনফিউশনের জায়গা হতো, সেও ঠিক করতে পারতো না যে কাকে বেশি ভালোবাসবে, কাকে বেশি ইম্পর্টেন্স দেবে, সেটা কিন্তু তার জন্য ঠিক হতো না। এবং যারা ওকে এত অপত্য স্নেহ দিয়ে বড় করছে তাদের জন্য এটা খুব দুঃখের হতো, এটা আপনি মেনে নিন, আস্তে আস্তে আপনি মেনে নিতে পারবেনও, যাওয়া আসা করবেন, কিন্তু এইটা ফেরত আনার কথা ভাববেন না, এটা ফেরত আনা যায়ও না, এবং এটাই ছেলেটির পক্ষে মঙ্গল। আমার এখানে এই কনটেক্সটে একটা প্রশ্ন রয়েছে, ইন্দ্রজিৎ বাবু এবং তার স্ত্রীর যন্ত্রণাটাকে আমি সমস্ত সম্মান জানিয়েই বলছি, আপনারা নিশ্চয়ই দুজনেই টেলিভিশন চ্যানেলের সামনে বসে রয়েছেন, সমস্ত সম্মান জানিয়ে বলছি, তাদের যে বড় সন্তানটি, বাবা মা যদি এই কষ্টে ভুগতে থাকে, তার মধ্যে কোথাও কি একটা যন্ত্রণা কখনো তৈরি হয়ে যেতে পারে না যে বাবা মা বায়াসড হয়ে পড়ছে ভাইয়ের প্রতি, আমার কোথাও একটা অবহেলা হচ্ছে, এটাও তো ভবিষ্যতে কখনো সমস্যা তৈরি হতে পারে, মানে ওদের এই মনোকষ্টটা যদি প্রিভেইল করতে থাকে, কন্টিনিউ ধরে থাকে। হ্যাঁ, মানে এটা মনে হচ্ছে ভেরি গুড কোয়েশ্চেন, যে আমি কি তাহলে ওদের ফুলফিলমেন্ট আনতে পারছি না, আমি তো রয়েছি কাছে, তাহলে আবার কেন? হ্যাঁ ইন্দ্রজিৎ বাবু, এটাও কিন্তু একটু ভাবার, আপনারা অসম্ভব মরমী দুজন মানুষ, অত্যন্ত হৃদয়বান মানুষ, দেখুন নিজের সন্তানকে ভাই ভাই বউয়ের কষ্টটা লাঘব করার জন্য তাদের হাতে তুলে দিয়েছেন, এটা অনেক বড় হৃদবৃত্তি, না থাকলে সম্ভব না। আজকের কষ্টটা আপনাদের তাই স্বাভাবিক, কিন্তু সত্যটা সত্যভাবেই মেনে নিন। আর যেটা বললেন আমাদের আজকের অতিথি, যে এই ব্যাপারটাকে ইরিভার্সিবল মেনে নিয়ে আপনাদের সমস্ত স্নেহ, সমস্ত আশীর্বাদ তার প্রতি যেমন দিচ্ছিলেন তেমনই দিন, ও যথেষ্ট বড় হবে, আপনারাও সুখী হবেন। যে জায়গাটাতে আমরা ছিলাম, মানিয়ে নেওয়াটা যখন যায় না, বিশেষ করে ওই বয়সের মানুষজন যদি মানতে না পারেন, আপনি একটা সাজেশন দিলেন যে জেঠু, মানে যিনি কাকিমা ফোন করেছিলেন, তাহলে তার যা ভাসুর সন্তানকে নিয়ে বাইরে থাকুন, আলাদা থাকুন। সেক্ষেত্রে যৌথ পরিবারে থাকার যে সুবিধা বাচ্চাটির ক্ষেত্রে বড় হওয়া, সেটা তো সে মিস করবে। আমি আপনাকে একটা কথা বলি, যে কোনো সিস্টেম, সেটা যৌথ পরিবারের সিস্টেম হোক বা নিউক্লিয়ার সিস্টেমে যেখানে আছে, সব কিছুরই কিছু প্লাস পয়েন্টস মাইনাস পয়েন্টস থাকে। যৌথ পরিবারে আমিও বড় হয়েছি, বায়োলজিক্যাল ভীষণ ফ্যামিলি পলিটিক্স হয়ে থাকে, যেমন একটা সেন্স অফ সিকিউরিটিও থাকে, কিন্তু এই বাচ্চাটি তো ঠিক যৌথ পরিবার পাচ্ছে না, এ তো একটা ভাঙা পরিবার পাচ্ছে। যৌথ পরিবারের স্নেহ, যেটা যৌথ পরিবারের মানে স্নেহ এবং সাপোর্ট সিস্টেম, দ্যাট উইল নট বি দেয়ার। আজকে ওর বাবা মা আছে মাথার উপর, ঠিক আছে, পরবর্তীকালে এই পুরো পরিবারই ওর এগেনস্টে চলে যাবে,
সেই জন্য যেটা ওর পক্ষে ক্ষতিকারক সেটা থেকে দূরে থাকাই ভালো। এটা খুব দুঃখের, জানেন তো, এটা খুব দুঃখের বাচ্চাটার পক্ষে, এবং সারা জীবন এটা ওকে খুব দুঃখ দেবে। বাট এটা মেনে নিতে হবে। হ্যাঁ, এটা মেনে নেওয়া ছাড়া বোধ হয় গত্যন্তর নেই। এই জায়গাটা, এই যে যারা অ্যাডপ্ট করছেন, আমি কিন্তু আবার মানে আপনি বাউন্ডারিটা বাড়িয়ে দিয়েছেন বলেই আমি সেই বাউন্ডারিটা মেনে নিয়ে বলছি, শুধু বাবা মা নন, বৃহত্তর পরিবারের অংশ যারা, এমনকি সেখানে মানে কাকু পিসি মামা এর বাইরেও স্বজন আত্মীয় বন্ধু যারা আছেন। ও, একটা ফোন রয়েছে, আমি প্রশ্নটা একদম শেষে আসব। হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যালো হ্যালো, কথা বলুন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি শুভঙ্কর রায় কথা বলছি। বলুন। আমার শুধু একটাই প্রশ্ন, একটু জোরে বলবেন। মা বাবা সেই বাচ্চা দিতে কোন প্রেক্ষিতে বলবে যে সে কিংবা তারা আসল মানে রক্ত মাংসের সম্পর্কের মা বাবা নয়, দত্তক নেওয়া ঠিক না, এটাকে আগেও বলার দরকার আছে? আচ্ছা, ভালো প্রশ্ন। যদি এই প্রশ্নটা একটা উত্তর হয়েছিল মানে উনি বলেইছিলেন, তবু একটু ছোট করে বলছি, হ্যাঁ দরকার আছে। কেন জানেন, এটা ভীষণ বেদনাদায়ক হয় বাবা মার পক্ষে জানানোটা, কিন্তু এবং বাচ্চাটার পক্ষেও একটুখানি মানে একটু ছোটবেলা থেকে জানলে হয়তো কষ্টটা কম হয়, কিন্তু একটু কষ্টের জায়গাতে একদম থাকে না তা নয়, থাকে। কিন্তু যাদের সব থেকে ভালোবাসে তাদের কাছ থেকে জানাটা সব থেকে ভালো, এই জন্য কারণ পৃথিবীর লোক ওয়েট করে থাকে যে কখন একে আঘাত দেব, সেই জন্য তারা ঠিক সুযোগ আত্মীয় স্বজন কাছের লোকের কাছ থেকেই আঘাতটা পাবে এবং তারা বিকৃত করে জানাবে যে তুমি দত্তক নেওয়া সন্তান, তারা ভালোবেসে ভালোভাবে জানাবে না, তাই সেই জন্য এটাই বেস্ট যে আপনারাই জানিয়ে দিন। আরও একটি ফোন আছে, দেখি সরাসরি। নমস্কার। হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ বলুন। আমি কমল মাইতি বলছি নৈহাটি থেকে। আমার প্রশ্নটা হচ্ছে, ধরুন কেউ দত্তক সন্তান, সে ছোটবেলা থেকে বড় হয়েছে, তারপর যখন জানতে পারলো এবং বাবা মার কাছে একটু জানতে পারলো, বাবা মা মেনে নিয়েছে ঠিক আছে, কিন্তু তার স্কুলের ফ্রেন্ড, তার পাড়ার বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশীরা তাকে কিভাবে নেবে বা কিভাবে নেওয়া উচিত? বন্ধু বান্ধবদের কাছে তখন মনে হবে যে এ তো ওর বাড়ির কেউ নাই, আলাদা, আমার নিজের বাবা আমার এ অন্যে, এইটা কিভাবে দেখা উচিত? ভালো প্রশ্ন, খুব ভালো। বাচ্চাটা এবার কিভাবে ফেস করবে? ধন্যবাদ কমলবাবু, আপনি একটু দেখতে থাকুন। হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। হ্যাঁ, প্রশ্নটা সত্যি খুব ভালো, ভীষণ প্রাসঙ্গিক। যেসব বন্ধুদের, প্রথম কথা হচ্ছে যে বাবা মা নিজেদেরই বন্ধুদের বাবা মাদের জানানো উচিত। আচ্ছা, তাহলে প্রথমে একটু গুজগুজ হলেও, এবং এটা বলা যারা খুব ঘনিষ্ঠ বন্ধু তাদের বলছি, মানে ঠিক আগ বাড়িয়ে না বললেও আলোচনার মধ্যে একটু বলে দেওয়াটা ভালো, কারণ আজকাল এমনিতে জেনেও যায়, অ্যাডমিশনের সময় তো লিখতে হয়, তো যত সেই জন্য একটু হবেই, আমাদের সমাজ তো এখনও সেই লেভেল অফ এনলাইটেনমেন্টে যায়নি যেখানে আমরা অত লিবার্টি, অত লিবারেল আমরা এখনও নই যেখানে আমরা অ্যাকসেপ্ট করছি, যার জন্যই এইসব অনুষ্ঠানের প্রয়োজন হচ্ছে। সেই জন্য বন্ধুদেরকে বাচ্চার বলার থেকে বন্ধুদের বাবা মাদের বোঝানো বলা, এটা অনেকটাই কাজ দেয়। ধরুন এখনও মানে ধরুন নতুন প্রজন্মের লোকজন অন্তত 50% লোকজন কিন্তু বোঝে, অন্তত ইনসেনসিটিভ কোনো দুঃখদায়ক কিংবা কোনো বেদনাদায়ক কমেন্ট থেকে বেশিরভাগ লোকজনই বিরত থাকে। এটা তো একদম সোজা জায়গায় পৌঁছে গেলাম। একদম লাস্ট একটা প্রশ্ন, ইন ওয়ান লাইন, মনোবিদ হিসেবে আপনার বক্তব্য কি? আমি যদি বলি একটা ওয়ান সেন্টেন্সে আপনি বলেন। যাকে নিয়ে আসছেন সে আপনাদের মুখ চেয়েই বাঁচবে এই পৃথিবীতে, তাকে সেরকমভাবে তৈরি করুন এবং তাকে বোঝান যে আপনারা গর্বিত তাকে নিয়ে, এবং এটা প্রথম দিন থেকেই এটা করতে হবে। তার সাকসেস, তার ফেলিওর সব কিছুই সহজভাবে মেনে নেবেন, নিজেদের বায়োলজিক্যাল সন্তানের ক্ষেত্রে যেরকমভাবে মেনে নিতেন ঠিক সেরকমভাবেই। ফেলিয়ার হলে ভাববেন না যে আমার সন্তান নয় তো তাই ফেল করলো, আপনার সন্তান কিন্তু রিটায়ার্ডও হতে পারত, কেউ বলতে পারে না, এবং বাবা মার মতোই তো সব সন্তান হয় না, আত্মীয় স্বজনদের মতো হয়। তাকে যাকে নেবেন মন খুলে নেবেন, এবং মন খোলার পরেই কিন্তু নেবেন,
তারপরে যেন কোনো রকম রিপেন্টেন্স না হয়, এটা খুব দরকার। অনেকে ধন্যবাদ আপনাকে। ঘুরে কাঁটা বলছে সময়ের একদম প্রান্তে দাঁড়িয়ে গেছি, আজকের এই পর্ব থেকে বিদায় নিতে হবে। আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি, আবার আগামী শনিবার ঠিক এই সময় এই অনুষ্ঠানে। নমস্কার।